দর্শক, শেষ মুহূর্তে পশুর হাটের খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তেজগাঁওয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। মামুন, শেষ সময় এসে বেচাকেনা কেমন দেখছেন, আর দামি বা কেমন দেখছেন? জি মিথিল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রাত পোহালেই মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা, অর্থাৎ পশু কোরবানির মধ্য দিয়ে আগামীকালকে শুরু হবে পবিত্র ঈদুল আজহা। গরুর বাজারের খবর আপনি জানতে চাচ্ছিলেন শেষ মুহূর্তে। আসলে গরুর বাজার কিন্তু ঢাকা শহরে, বিশেষ করে রাজধানীতে, নাটকীয়ভাবে পরিবর্তন হয়। আপনি জানেন যে রাজধানীতে ঈদের, অর্থাৎ চাঁদ রাত যেটাকে বলে, ঈদের আগের দিন নাটকীয়ভাবে পরিবর্তন হওয়ার অন্যতম কারণ হচ্ছে, আপনি জানেন যে গরুর চাহিদা এবং যোগান, এই দুটোর সমন্বয় আসলে যদি না হয়, যদি চাহিদা যদি বেড়ে যায় তাহলে কিন্তু গরুর দাম বেড়ে যায়। ব্যাপারে কিন্তু সেক্ষেত্রে গরু ছাড়তে খুব মানে একটু সময় নেন, এবং আবার যদি দেখা যায় যে আপনার হাটে ক্রেতার সংখ্যা কম, গরুর সংখ্যা বেশি, সেক্ষেত্রে কিন্তু বিক্রেতারা কিন্তু ছেড়ে দেন, ছেড়ে কম লাভ হলেও সেখানে কিন্তু তারা বিক্রি করে দিয়ে, যেহেতু তারা দূর দূরান্ত থেকে আসেন, ঢাকার বাইরে থেকে। আপনি জানেন যে এবার মোট 20টি স্থানে ঢাকা এবার রাজধানীতে গরু বিক্রি হচ্ছে। গতবার 21টি হয়েছিল আফতাবনগরে পশুর হাট, এবার না বসায় মূলত এই আমি যে আপনার তেজগাঁতে আছি এখানে কিছুটা চাপ বেড়েছে গতবারের চেয়ে, এবার এখানে গরু সংখ্যা কিছুটা বেড়েছে। এবং তবে আপনাকে বলে রাখি, এবার আসলে মাঝারি সাইজের গরু আপনার চাহিদা প্রতিবারের মতো, বরাবরের মতো এবার একটু বেশি ছিল, যেটা হচ্ছে প্রায় 1 লাখ টাকার মধ্যে, যে সব আসলে 80 থেকে 1 লাখ, 1 লাখ 20, এই টাইপের গরু কিন্তু বেশি বিক্রি হয়েছে, এবং এক্ষেত্রে কিন্তু ব্যাপারীরা দাম কম ছাড়ছেন, এবং তারা বলছেন যে আসলে যেহেতু তাদের গোখাদ্যের দাম বেড়ে গেছে এবং তাদের খরচের আসলে পরিমাণ বেশি, সেই হিসাবে কিন্তু তারা সেভাবে দাম পাচ্ছেন না আমাকে বলছেন। তবে এই হাটে আসলে আমি ইজারাদারের সাথে কথা বলেছি, 4 থেকে 5 হাজার গরু।